ভিডিও দিলে আগবার আগতে মোর চ্যানেল লার্ন নিউক সাবস্ক্রাইব করক সাবস্ক্রাইব করিবলৈ ভিডিওৰ তলত থকা ৰঙা সাবস্ক্রাইব বাটনত ক্লিক করক আর সাবস্ক্রাইব বাটনৰ কাষত থকা বেল আইকনটো প্রেস করক মোৰ সকলোবোৰ ভিডিও সর্বপ্রথম পাবৰ বাবে প্রত্যেক ধৰ্মত আৰু প্ৰত্যেকটো পৰম্পৰাত কোৱা হয় আপুনি আপোনাৰ সম্পৰ্কত প্ৰতাৰণা নকৰিব কিন্তু তাৰে পিছতো ভাৰতবৰ্ষত প্ৰত্যেক দিনাই 1400টা কেস অলমোষ্ট 1400টা ডিভোর্স কেস কোর্টত হাজির হয় বা কোর্টত ফাইল হয় লগতে ব্রেকআপ কোর্টও আছে এইবোৰ তো কবই নালাগে আপোনালোকে জানে এইবোৰৰ কাৰণে কিছুমানে দায়ী বুলি ভাবে আমাৰ বিদেশী পৰম্পৰাত লগতে কিছুমানে ভাবে আমাৰ যিবোৰ চিনেমা আছে সেইবোৰ কিন্তু এই সকলোবোৰক যদি আমি বাদ দি ছাইডত থওঁ তেতিয়াহ'লে আমাৰ ওচৰত কিবা লজিকেল বা বৈজ্ঞানিক কিবা যুক্তি আছেনে যিটোৰ দ্বাৰা আমি বুজিব পাৰোঁ যে আচলতে মানুহে প্ৰতাৰণা কিয় কৰে বা এটা সম্পৰ্কত প্ৰতাৰণা হয় কিয় তো আহক ফ্ৰেণ্ডছ আজি এই ভিডিঅ'টোত আমি এই বিষয়ে আলোচনা কৰিবলৈ ওলাইছোঁ প্ৰতাৰণা মানুহে কিয় কৰে বা এজনে মানুহক আনজনক চিটিং কিয় কৰে আহক ভিডিঅ'টোৰ মূল অংশলৈ আগবাঢ়ো আপোনালোকে বাৰু জানেনে পৃথিৱীৰ 100% মানুহৰ ভিতৰত মাত্ৰ 3% 3% মানুহে মনোগমাছ অৰ্থাৎ যিসকলে এজন পাৰ্টনাৰৰ সৈতে এজন সংগীৰ সৈতে জীৱনটোত বহুত দিনলৈ একেলগে থাকিব পাৰে বাকী যিমান আছে 97% ইমানখিনি মানুহেই সচৰাচৰ নিজৰ পাৰ্টনাৰ চেঞ্জ কৰে বা প্ৰতাৰণা কৰে বা সম্পৰ্কত বিচ্ছেদ ঘটে এইটো আমি যদি পুৰণা দিনত চাব যাওঁ তেতিয়াহ'লেও আমি দেখা পাম যে নিজৰ ছাৰ্ভাইভেলৰ কাৰণে মানে নিজে বাঁচি থাকিবৰ কাৰণে নিজে খাবৰ কাৰণে আগৰ পৰাই এজনে আনজনক এৰি অন্যজনলৈ যোৱা দেখা পোৱা যায় ইভেন আপুনি এইবোৰ এটা প্ৰাণীৰ ক্ষেত্ৰতো দেখিবলৈ পাব আপোনালোকে এটা কথা নিশ্চয় শুনিছে বহুতে কয় যে তোৰ তেজতে প্ৰতাৰণা আছে কিন্তু এই কথাটো বাৰু সঁচানে যেতিয়া এটা কিবা কাম কৰোঁ আৰু সেই কামটো যেতিয়া আমি ছাকচেছফুল হওঁ তেতিয়া আমাৰ ভাল লাগে যেতিয়া আমি কিবা এটা বস্তু বিচাৰোঁ বিচৰা বস্তু পাওঁ তেতিয়া আমাৰ ভাল লাগে কিন্তু এই ভাল লগাটোৰ লগত আমাৰ দেহৰ এটা কেমিকেল বা হৰ্মন জড়িত হৈ থাকে যিটো কোৱা হয় ডোপামিন ডোপামিন কেমিকেলটো পোৱা যায় আমাৰ ব্ৰেইনত আৰু এই ডোপামিনটোৰ লগত এটা ডোপামিন ৰিচেপ্টৰ জিন আমাৰ দেহত থাকে এই ডোপামিন ৰিচেপ্টৰ জিন যিটো আছে সেইটোৱে আমাৰ কিমানখিনি মানুহ মনোগমাচ হ'ব বা কিমানখিনিয়ে একেলগে থাকিব ৰিলেশ্যনত সেইবোৰ নিৰূপণ কৰাত এটা গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰে আপোনালোকে নিশ্চয় এটা বস্তু শুনিছে ইয়াৰিয়া ফিল্মখনত যে আছিল হৰমন লুচ্ছা ছেম বস্তু এইটো এই ডোপামিন যিটো কেমিকেল আছে এই ডোপামিন কেমিকেলৰ দুটা ভাগ থাকে এটা হ'ল লং জিন কেমিকেল লং জিন আৰু আনটো হ'ল শ্বৰ্ট জিন লং জিনৰ যিমানখিনি মানুহ থাকে সেই লং জিনৰ মানুহখিনিৰ মেক্সিমাম মানে ক'ব গ'লে 60% কেৰেক্টাৰিষ্টিক তেওঁলোকে কিছুমান ড্ৰাগছ এডিক্টেড হয় বা ৰিস্ক জীৱনত ৰিস্ক লোৱা কামবোৰ কৰি ভাল পায় লগতে তেওঁলোকে বেছিভাগ সময়ত যিবোৰ ৰিলেশ্যন থাকে তেওঁলোক সেই ৰিলেশ্যনবোৰ বিচ্ছেদ কৰা দেখা পোৱা যায় অন্যহাতে শ্বৰ্ট জিনৰ যিবিলাক মানুহ থাকে সেই শ্বৰ্ট জিনৰ মানুহবোৰৰ প্ৰায় 19%হে প্ৰতাৰক হয় বাকী গোটেইখিনি মানুহে কিন্তু এটা লং লাষ্টিং ৰিলেশ্যনত ভালকৈ থাকিবলৈ পাৰে ডোপামিনৰ লগতে আমাৰ দেহত অন্য এটা কেমিকেল প্ৰেজেণ্ট থাকে যিটো হ'ল ভেছোপ্ৰেচিন এই ভেছোপ্ৰেচিন নামৰ যিটো কেমিকেল থাকে এই কেমিকেলটোৱে আমাক কাৰোবাৰ লগত আত্মীয় হোৱাৰ যিটো অনুভৱ সেই অনুভৱটো প্ৰদান কৰে আৰু এই ভেছোপ্ৰেচিন নামৰ যিটো কেমিকেল এই কেমিকেলটো যদি আমাৰ দেহত কমি যায় তেতিয়াহ'লে আমাৰ কাৰোবাক বিশ্বাস কৰাত বা কাৰোবাৰ প্ৰতি সহানুভূতি দেখুওৱাত বা কাৰোবাৰ লগত নতুন ৰিলেশ্যন এটা ষ্টাৰ্ট কৰাত বহুত অসুবিধাৰ সন্মুখীন হয় এটা মেডিকেল ৰিচাৰ্চত পোৱা গৈছিল যে যদি এই ভেছোপ্ৰেচিন যিটো আমাৰ কেমিকেল এই কেমিকেলটো যদি এটা ঔষধ হিচাপে মানুহ এজনক খুৱাই দিয়া হয় তেতিয়াহ'লে তেওঁলোকৰ মনোগমাছ হৈ যোৱাৰ চান্স বহুত বেছি বাঢ়ি যায় এটা ৰিলেশ্যনত তেওঁলোকে দীঘলীয়াভাৱে থাকিবলৈ যিটো ক্ষমতা সেইটো তেওঁলোকৰ বহুত বেছি বাঢ়ি যায় ফ্ৰান্স দেশত এটা ষ্টাডি হৈছিল ৰিচাৰ্চ ষ্টাডি এটা এই ষ্টাডিটোত পোৱা গৈছিল যে প্ৰায় 70,000 মানুহৰ ভিতৰত এই ষ্টাডিটো কৰা হৈছিল আৰু এই ষ্টাডিটোত পোৱা গৈছিল যে যিমানখিনি মানুহৰ আছিল সেই ষ্টাডিটোত তেওঁলোকৰ
প্রায় মেক্সিমাম পিপলর মানে হি স্টাডি করা মানুষখিনির মেক্সিমামর যে ভ্যাসোপ্রেশন সেইটা দেহত উপস্থিত আছিল, কিন্তু সেইটা স্বাভাবিক নাছিল। আর যিখিনি মানুষের সেই টিমিকেটর স্বাভাবিক অবস্থা নাছিল সেইখিনি মানুষে অলরেডি বহুতকেইটা রিলেশন ব্রেক করেছে আর বর্তমানও একটা সুখী রিলেশনত নাই বা একো শান্তি একটা রিলেশন করব নয়। আর এই ডোপামিন লং জিন থাকা মানুষখিনি, ডোপামিনের যেটা লং জিনের প্রকার আছে সেইটা উপস্থিত থাকা মানুষখিনিয়ে কোনোদিনে বেয়া কাম এটা করে পেলায় নাভাবে যে সেইটো বেয়া কাম, সেইটো বেয়া কাম করেছে বা বেয়া কাম করে আছে। গতি ফ্রেন্ডস, এইখিনি কথারপর আমি এটা কথা গম পাও যে অল্প আগতে যে কথা আপনার কল মানুষে যে কয় যে তোর তেজতে প্রতারণার সিন আছে বা তোর তেজে বেয়া যেটো কয়, একচুয়ালি সেইটো গোটেই ভুল নহয়, অলপ অলপ হলেও করবাদ ন করবাদ হলেও সেইখিনি সঁচা। অকল বায়োলজিক্যালিয়ে যে মানুষখিনিয়ে প্রতারণা করব বা বায়োলজিক্যাল কারণটোর কারণে যে প্রতারণা করব সেইটো নহয়, অন্য বহুত কারণ আহি পড়ে, যে ধরনের থিঙ্কিং নিমিলে কেতিয়াবা কেতিয়াবা কমিউনিকেশন গ্যাপ, এজনে আনজনের লগত কথাবার শেয়ার করব নোৱাৰে বা কেতিয়াবা মানসিকভাবে দুর্ব্যবহার করা, বেলেগর আগত ব্যবহার করা, দেন ইগো, তারপর ইনকাম সোর্স, এনেকা ধরনের বহুত কারণ আহি পড়ে যার কারণে প্রতারণা হয়। লগতে আপনাদের বহুত সময় দেখবলে পায় কেতিয়াবা মানুষ এজনক যদি বহুত কঠিন পরিস্থিতি এটা পেলাই দিয়া হয় তথাপিও সেই মানুষজনে সার্ভাইভ করে পেলায়, সেই মানুষজনে সেই পরিস্থিতিটার ওলাই আহিব পারে যিকোনো প্রকারে বা সেই পরিস্থিতিটা সম্পূর্ণ ধুনিয়াক মোকাবিলা করব পারে, কিন্তু কিছু মানুষে নয়। এই ক্ষেত্রে যদি আমি সম্পর্ক এটার কথা চাব যাও, যদি ধরো মানুষজনের সম্মুখত অলপ আগতে মানে কোয়া যিনি সমস্যা সাপোজ কমিউনিকেশন গ্যাপ বা থিঙ্কিং যদি মনের মতর অমিল এনেকা ধরনের কথাবর যদি এজন এনেকা মানুষের ওসর আহি পড়ে যিজনের যেটু ডোপামিন লং জিন প্রেজেন্ট থাকে আর ভ্যাসোপ্রেশনটা কম থাকে, তেতিয়াহলে সেই মানুষজনে নিশ্চয়কৈ সেই রিলেশনটা সার্ভাইভ করব নয় বা সেই ধরনের সমস্যাবর মোকাবিলা নকরে, অন্যথা কি করব রিলেশনটা ব্রেক করব। আর একটা স্টাডি করেছিল সাইকোলজিক্যাল ফালেরপর মানুষ সাইকোলজিক্যাল ফালেরপর ব্রেকআপ করার বা রিলেশন একটা ভঙার যুর থিঙ্কিং বা কজ সেইব বেলেগ বেলেগ হয়, অলদো বায়োলজিক্যালি মেল আর ফিমেলর যদিও কেমিক্যালর প্রবলেম সেইটা সেম হলেও 2006 চনের একটা স্টাডিত পাওয়া গেছিল ফিমেলব কমক প্রতারক হয় আর মেলব বেশিক প্রতার হয়। এতিয়া কম বেশি হিসাবটা আপনাদের করব, কম বেশি হিসাবটা বার মানে নক। ভিডিওটি চার আপনার বহুত বহুত ধন্যবাদ, কেনে লাগিল কমেন্টত জানাবলে নিশ্চয় নাপাহরিব। আর আপনার যদি কোনো প্রতারক ফ্রেন্ড আছে এই ভিডিওটা নিশ্চয় শেয়ার করব আর জনাই দিব প্রতারণা কিয় করে, আর কোনোবা যদি প্রতারণা হয়ে প্রতারিত হয়ে দুঃখত পড়ে আছে তেতিয়াহলেও এই ভিডিওটা শেয়ার করব আর বুঝাই দিয়ক কিয় কি কারণে একচুয়ালি প্রতারিত হয়েছিল। ভিডিওটো লাইক করব যদি আপনার ভাল পালে আর কেনে লাগিল, আর আপনার যদি কিনা এনেকা টপিকর উপর ভিডিও বিচারে কমেন্টত কবলে নিশ্চয় নাপাহরিব, আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবলে একদমই নাপাহরিব। লার্ন নিউ বি ইউ। ধন্যবাদ।